বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদ। বঙ্গশ্রী সংবাদের সকল গ্রাহককে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এত বছর ধরে চ্যানেল বঙ্গশ্রীর পাশে থাকার জন্য এবং ভালোবাসার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত বছরই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন নোদাখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ বসু। তারপর বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে আবারও করোনার প্রকোপ দেখা গেল বজবজ ব্লক টুয়ে। তাই এই ভোটের সময় যেখানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় এক ভিন্ন ছবি দেখা গেল বজবজ ব্লক টুয়ে। বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুচন ব্যানার্জিও নোদাখালী থানার উদ্যোগে আজ একটি অটোয়ে করে মাইকিং প্রচার করেন। বজবজ দু নম্বর ব্লকের জায়গায় সতর্ক বার্তার প্রচার করেন বুচন ব্যানার্জি। সাথে সাথে রাস্তায় চলতি অটো ড্রাইভারদের মাস্ক পরার জন্য অনুরোধ করেন। আমরা বিতাড়িত করেছিলাম, আবার করোনা ভাইরাস এসেছে, 70 জনের মতো অ্যাটাক হয়েছে, ফুলতলার একজন চিন্তামণি হালদার মারা গেছে। তাই আমরা বজবজ বিডিও প্রশাসনের পক্ষ থেকে 23 তারিখ থেকে 23 দিন থেকে টোটালি 70 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে আপনার হসপিটালে আছে সেরে গেছে 12 জন, ঠিক আছে, হসপিটালে আছে 12 জন, সেরে গেছে 11 জন, আর টোটাল 47 জন হোম কোয়ারেন্টাইন আছে, মানে বাড়িতে আছে। আর যিনি মারা গেছেন বয়স 74 বছর, চিন্তামণি হালদার, ফুলতলায় বাড়ি, উনি হার্টের পেশেন্ট ছিলেন, বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেছে, টেস্ট করেছেন, টেস্টের রিপোর্ট আসছেও তার আগেই মারা গেছে, করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে, সেই টেস্ট রিপোর্টটা আজকে পাওয়া গেছে। তাই এলাকায় মানুষের স্বার্থে বজবজ দু নম্বর বিডিও প্রশাসন, নদাখালী প্রশাসন, তার সঙ্গে একটা প্রশাসনের সঙ্গে আমি যুক্ত, জানেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসাবে এলাকার মানুষের স্বার্থে, এলাকার প্রত্যেকটা মানুষ, যে ধর্মের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, যে দল করুক না কেন, প্রত্যেকটা মানুষকে যেভাবে এর আগের বারে করোনা ভাইরাসে যেভাবে রাস্তায় ছিলাম এবং আমফানে যেভাবে ছিলাম এলাকার মানুষ জানে। তাই নিজেকে বাড়িতে না বসিয়ে রেখে আমাদের জেলায় ভোট হয়ে যাওয়ার পর আমি যেহেতু কালকে মারা গেছে, নিজের বিবেকের তাড়নায়, নিজের মানসিকতা, নিজের মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে আজ থেকে মাঠে নামলাম। আপ টু করোনা ভাইরাসকে যেভাবে আগের বারে রুখেছি জানেন, এলাকার থানাকে পর্যন্ত আমি সাপোর্ট করেছি, বিডিওকে স্টাফেদের পর্যন্ত আমি সাপোর্ট দিয়েছি। ভগবানের কৃপায় আমার করোনা হয়নি, কিন্তু জানি না আমি থাকবো কি থাকবো না। মানুষের জন্য বজবজ দু নম্বর মানুষের স্বার্থে, সে কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ দেখার বড় কথা না, বড় কথা হচ্ছে আমার এলাকার মানুষের স্বার্থে আমি আজ থেকে প্রচারে নামলাম। তাকে বলুন আপনি মাস্ক পরুন, তবে মাল দেবো, বয়কট করুন, এলাকার মানুষকে বাঁচানোর স্বার্থে, এলাকার মানুষের। পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালিদের এবং বাংলা ভাষী মানুষদের শুভেচ্ছা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মানুষের কাছে পয়লা বৈশাখ মানে একটা নতুন আকর্ষণ, এক উন্মাদনা, এক উচ্ছ্বাস। বাঙালির সঙ্গে পয়লা বৈশাখের সম্পর্কটা বাঙালির পরিচয়ের মধ্যে নিহিত রয়েছে। তাই পয়লা বৈশাখ শুধু আমাদের, অর্থাৎ বাংলার মানুষের, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করি, যাকে বলে বাঙালির বাঙালিত্বও পয়লা বৈশাখের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। বাংলার এই নতুন বছরে, অর্থাৎ শুভ নববর্ষে বাংলার সর্বস্তরের মানুষকে জানাই অভিনন্দন, জানাই শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সকলের জীবনে আরও সফলতা আনুক, আরও পরিপূর্ণতা আনুক। আমাদের জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, হর্ষ উল্লাস সব কিছুই আছে, কিন্তু এক একটা উৎসব আমাদের জীবনকে নতুন সঞ্জীবনী সুধায় সম্পৃক্ত করে। তেমন একটি উৎসবের নাম পয়লা বৈশাখ বা বাঙালির নববর্ষ। বাংলার মানুষ, আপনাদের সকলের জন্য আগামী বছর সুখের হোক, শান্তির হোক, মঙ্গলময় হোক। আপনারা আপনাদের পরিবারের সকলে মিলে সুখে শান্তিতে নিরাপত্তায় আপনাদের জীবন পরিচালনা করুন। শুভ নববর্ষ আপনাদের জন্য সেই সুযোগ এনে দিক, আপনাদের সকলের জন্য। তাই শুভ নববর্ষের
শুভ কামনা করে। তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা খামুন দল তপশিলী জাতি ও উপজাতি নিয়ে অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে আজ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা বাঁকড়াহাট রোডের সিংহর মোড়ে ডায়মন্ড হারবার বিজেপির জেলা পার্টি অফিসের সামনে রাস্তার উপরে সুজাতা খা মন্ডলের কুশপুত্তলিকা দাহ করে। বিজেপি সূত্রে খবর যে আজ ডক্টর বিআর আম্বেদকরের 130তম জন্মবার্ষিকী, আর সেই মহান সংবিধান রচয়িতা ডক্টর বিআর আম্বেদকর ছিলেন দলিত সম্প্রদায়ের পরিবারের ছেলে। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী শুধু দলিত তপশিলী জাতি ও উপজাতিদেরকে অপমান করেননি, এই মহান ব্যক্তিত্বকেও অপমান করেছেন, তার শাস্তির দাবি জানিয়েছে। অপমান করা হলো কেন? সুজাতা খা অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে। এরমভাবে অপমান করেছে যে তারা নাকি জাত ভিখারি, তারা সবসময় নিচে আছে। তো এই যে সমস্ত মানব জাতির এই যে যারা দলিত আছে তাদের যে অপমান করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। সুজাতা খা একজন টিএমসি নেতা নেত্রী, আমার তো মনে হয় এই টিএমসির মধ্যেই এই মনোভাবটা আছে যে নিজ জাতি যারা আছে, যারা দলিত জাতি আছে, তাদের প্রতি এরকম মন্তব্য করার অভ্যাসতে আছে। কিছু চলছে এবং আমাদের এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মধ্যে 35টা মণ্ডল আছে এবং সেই 35টা মণ্ডল প্রত্যেকটা মণ্ডলকে আমরা পালন করার জন্য নির্দেশ দিয়েছি। আমরা এসডিও অফিসগুলোতে নির্দেশ দিয়েছি, ডিএম অফিসে নির্দেশ দিয়েছি এবং এটা আমরা যেহেতু জেলা কার্যালয়, জেলা কার্যালয়ে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচিটা পালন করলাম, জন্মদিনটাও পালন করলাম। কারণ আমরা জানি যে ভারতবর্ষের রূপকার, ভারতবর্ষের সংবিধান রচয়িতা তিনিও একজন দলিত। দলিত আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, দলিত আমাদের রাষ্ট্রপ্রধান। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দলিতরা আজকে ভারতবর্ষের দিক নির্ণয় করে। আজকে তারা বিভিন্ন সময় অপমানিত হয়েছে, তাদের জন্য যোজনা পরিকল্পনা সরকার তৈরি করছে এবং একটা সরকার, তৃণমূল সরকার, সেই সরকার কি করে এই রকম যে ব্যক্তিত্ব যে একটা অপমানজনক কথা বলল তাকে এখনও শোকজ করেনি, তাকে এখনও পর্যন্ত কোনো কথা বলেনি। একটা রাজনৈতিক দল, তারা সর্বধর্ম নিয়ে কথা বলছে, সব সম্প্রদায়কে নিয়ে কথা বলছে, একটা সম্প্রদায়কে এত বড় অপমান এবং এটা আমরা মেনে নিতে পারছি না। তাই সুজাতা খাকে দল থেকে বহিষ্কার করা হোক এবং তার বিরুদ্ধে যদি আইনের কোনো ধারা থাকে সেই ধারাতেও ওনার বিরুদ্ধে প্রসিকিউশন করা উচিত। ওনার ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত গার্ডেন রিজ সার্কুলার রোডের উপর একটি কয়লা বোঝাই ট্রাকে হঠাৎ করে আগুন ধরে যায়। গাড়িটি ওয়েট মাপার জন্য একটি কাটা ব্রিজের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই ড্রাইভার দেখে কয়লা বোঝাই ট্রাকের উপর যে ত্রিপল ঢাকা ছিল সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর খালাসিকে বলে ওটা সরিয়ে দেখতে কেন ধোঁয়া বেরোচ্ছে। ত্রিপল সরাতেই দাউ দাউ করে আগুন ধরে ওঠে কয়লার মধ্যে। এরপর সামনে ট্রাফিক বুথে পুলিশকে এবং দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ আসে। দমকলে 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে কয়লা বোঝাই ট্রাকটিতে আগুন লাগলো সেটা জানা যায়নি, কিন্তু ড্রাইভারের প্রাথমিক অনুমান কয়লার চাপে এই গরমের মধ্যে আগুন লেগে যেতে পারে। কি হয়েছিল, কেন আগুন লাগলো ওনার গাড়িতে? কয়লাটা গরম হয়ে আগুন ধরে গেছে। এটা কোত্থেকে আসছে কয়লাটা? এই 9 নম্বর গেট থেকে। আর কোথায় যাচ্ছিল? এ যাবে মুর্শিদাবাদ। কতটা কয়লা ছিল গাড়িতে? কয়লা আপনার কাটা স্লিপে ট্রান্সফরমার কাছে আছে, এখন কত হবে আমি নিজে দেখিনি, চালান দেওয়ার সময় থেকে দেখব। আপনার আপনি আগুন লেগে যায়? হ্যাঁ, আপনি আগুন লেগে যায়। মানে গরমের জন্য হয়েছে? গরম হয়ে আগুনটা লেগেছে। এখন কি পরিস্থিতি? এখন হয়তো দমকল আছে, জল টল মারি, এখন ঠিক আছে। সেটা কি আর কাজে লাগবে কয়লাটা? এখন কয়লাটা এখন যাই দেখি কাজে তো লাগবে, পুরোটা তো এখন ধরে নেই, এক কোনা ধরেছে। আপনার নাম? আমার নাম মেজর হোসেন। বারুইপুরে বিজেপির পার্টি পক্ষ থেকে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খা যেভাবে দলিত মানুষের উপর অপমান করেছে এবং কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উস্কে দিয়েছে, তার ফলে কয়েকটা তরদাজা প্রাণ চলে গেল, তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গে মহকুমা অফিসের সামনে বিক্ষোভ দেখায়।
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তাই আজ বারুইপুর মহকুমা শাসকের অফিসের সামনে বারুইপুর বিজেপির এক নম্বর মণ্ডলের সহযোগিতায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস, বারুইপুর এক নম্বর মণ্ডলের সভাপতি উত্তম কর সহ প্রায় 200 বেশি বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে প্রত্যেক বক্তাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দা করেন। ব্যক্তিগত কোন জাতির জন্য ভারতীয় জনতা পার্টি গলা ফাটায়নি। যেভাবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে, আপনারা জানেন এই বাংলার দিকে দিকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি পদদলিত করা হচ্ছে, তিনি প্রথম গণতান্ত্রিক অধিকার সামনে মারা গেছেন। উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অধীনে গারুলিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ভারত হাউজিংয়ের এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গতকাল রাতে ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। কী কারণে এই বোমাবাজি তা এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের অভিযোগ, কী কারণে দুষ্কৃতীরা তার বাড়ির উপরে হামলা চালালো তা তিনি জানেন না। রাতেই জগদ্দল থানার পুলিশকে বহুবার ফোন করে সাহায্যের আবেদন জানিয়েও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। ঘটনা হয়েছে, আমরা সবাই ঘুমিয়েছিলাম, তো রাত তখন 1:30 বাজে, তো তখন আমরা হঠাৎ বিকট আওয়াজ হয় ঘরের মধ্যে, আমরা উঠে পড়ি। উঠে যখন বাইরে আসি তখন দেখি যে আমাদের ঘরের জানলা ফালনা সব ভেঙে গেছে, তো আমরা সঙ্গে সঙ্গে বাইরে বেরোই। তখন এখানে দেখতে পারি এরকম সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাছে জানলা ফালনা সব ভেঙে পড়ে রয়েছে। তো তারপরে তো আমরা জেগেই রয়েছি, আতঙ্কে ছিলাম সারা রাত ধরে। তারপর থানায় ফোন করি, থানার পুলিশ টুলিশ কিছুই আসেনি এখনো পর্যন্ত। ফোন অনেকবার করার পরে রিসিভ করেছিল, কিন্তু তারপর বলছিল পাঠাবে, পুলিশ পাঠাবে বা কিছু, আসেনি এখনো। আমরা কিছু বুঝতেই পারছি না আর জানিও না যে কেন এটা হলো আর কারা করলো, কিসের জন্য করলো সেটাও আমরা জানি না। না 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 না, কিচ্ছু নেই সেরকম, কারোর সঙ্গে আমাদের কোনো শত্রু নেই বা কোনো ঝামেলাও নেই। হঠাৎ করেই কালকে এই ঘটলো, যেটা আমাদের এই এরিয়ায় কোনো দিন হয় না। বোম পড়েছিল দুটো, বারুইপুর মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিন আপাতত 150 জনকে দিচ্ছে। বারুইপুর মহকুমা হাসপাতালে বিশাল বড় এরিয়া, প্রতিদিন সকালে বিশাল লাইন পড়ে, কিন্তু 150 জনকে দেওয়ার ফলে অনেক মানুষ ফিরে যাচ্ছে, অনেক মানুষ হতাশায় আছে। আমি বলছি যে আমরা এসেছি, মদার স্কুলের টিচাররা, বহু বয়স্ক মানুষ এসছে, সবাই এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা ব্যাপারে আমি চিন্তা করতে পারছি না যে সেকেন্ড ডোজের যে ভ্যাকসিনটা বলছে 150 জনের বেশি দেবে না, তাহলে বারুইপুর হসপিটাল মহকুমা চত্বরের একমাত্র বড় হসপিটাল, সবাই এক্সপেক্ট করে যে এখান থেকে ভ্যাকসিনটা পাবে, কিন্তু এত বৃদ্ধ মানুষ বহু দূর থেকে ছুটে এসছে যে ভ্যাকসিনটা 150 জনের বেশি পাবে না, এটাই আমার অবজেকশন। গভর্নমেন্টের এই ব্যাপারে ব্যবস্থা করা উচিত যাতে ভ্যাকসিনটা সবাই পায়। এই এত বড় একটা হাসপাতাল আর এত লোক, 150 জনকে দিলে কি বলবেন এইভাবে? ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICT রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement.
For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।